আসসালামু আলাইকুম পিপলস, ওয়েলকাম করছি নতুন একটি অ্যাসেম্বল ভিডিওতে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কালারফুল টয় ভিকেলস পার্ট পার্ট করে খুবই সুন্দরভাবে সাজানো অবস্থায় রয়েছে। এগুলোকে আজকে অ্যাটাস্টের মাধ্যমে তোমাদের সঙ্গে পরিচয় করে দিব। শুরু করা যাক আজকের ভিডিও। দেখো বন্ধুরা, সর্বপ্রথম আমি হাতে তুলে নিলাম অসম্ভব সুন্দর একটি পুলিশ কার। ও হো, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি পুলিশ কার, গ্রিন ব্ল্যাক কালার কম্বিনেশনের। এটা কিন্তু উপরের পার্টটি আমি এই মাত্র হাতে তুলে নিলাম, এখন এই লোয়ার পার্টটির সঙ্গে এটাকে অ্যাটাচ করব। দেখো গাইস, এখানে কিন্তু লোয়ার পার্টটি রয়েছে, ব্ল্যাক কালার চারটি চাকা রয়েছে এটার মধ্যে। এখন এই লোয়ার পার্ট অ্যান্ড আপার পার্টের সঙ্গে এটাকে অ্যাটাচ করব। অ্যাটাচের মাধ্যমে কিন্তু আজকে এই ভিকেলসটি পরিপূর্ণ একটি ভিকেলসে পরিণত হয়ে যাবে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু একটি স্ক্রুর প্রয়োজন রয়েছে, তো আমি এটাকে এখন স্ক্রু দিয়ে এই যে আমাদের চিরচেনা এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটাকে টাইট দিয়ে দিব। ওয়াও গাইস, দেখো খুব সুন্দরভাবে আমি অ্যাটাচ করে ফেললাম এই পুলিশ কারটি। দেখো একটি খুবই সুন্দর একটি পুলিশ কার, ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনের। উপরে কিন্তু সাইলেন্স বাতি রয়েছে গাইস, দেখো রেখে দিব এটি। ওয়াও গাইস, দেখো এই মাত্র আমি হাতে তুলে নিলাম একটি মোমেন্টম কার, খুবই সুন্দর। এটি কিন্তু উপরের পার্ট পিঙ্ক ব্লু কালার কম্বিনেশনের। এটা এখন এই লোয়ার পার্টের সঙ্গে আমি অ্যাটাচ করব গাইস। দেখো এখানে কিন্তু কয়েকটি স্ক্রু প্রয়োজন রয়েছে, আমি এই স্ক্রু দিয়ে এটাকে এখন টাইট দিয়ে দিব। এখন দ্বিতীয় নাম্বার স্ক্রুটি আমি এখন লাগিয়ে টাইট দিয়ে দিব। ওয়াও গাইস, দেখো খুব সুন্দর একটি মোমেন্টম কার আমি অ্যাটাচ করে পরিপূর্ণ একটি ভিকেলসে রূপান্তরিত করে দিলাম, রেখে দিব এটি। এরপরে হাতে তুলে নিলাম খুবই সুন্দর একটি জিপ কার। দেখো গাইস কত সুন্দর একটি জিপ কার, এটি হলো উপরের পার্ট জিপ কারের। এটার সামনে কিন্তু বাম্পার রয়েছে, বাম্পারটা কিন্তু আলাদা। এখন এটা এই আপার পার্টের সাথে আমি এই জিপ কারের লোয়ার পার্টটি অ্যাটাচ করব। তো দেখো গাইস কত সুন্দর মজবুত একটি লোয়ার পার্ট এখানে রয়েছে, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্টের সঙ্গে আমি অ্যাটাচ করে দেব গাইস। এটার মধ্যে কিন্তু তিনটি স্ক্রুর প্রয়োজন রয়েছে, আমি এখন এই তিনটি স্ক্রু লাগিয়ে দিব। ওয়াও গাইস, দেখো খুবই সুন্দর একটি জিপ কারে পরিণত হয়ে গেল, অসম্ভব সুন্দর একটি জিপ কার। দেখো পিঙ্ক, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, গ্রিন কালার কম্বিনেশনের একটি জিপ, এটাকে এখন রেখে দিব। এরপরে হাতে তুলে নিলাম অসম্ভব সুন্দর একটি থ্রিডি কার্টুন কার। ও গাইস, দেখো থ্রিডি কার্টুন কার্ডের এই উপরের পার্টটি আমি এইমাত্র হাতে নিয়ে নিলাম। এই দেখো একটি বাম্পার আলাদাভাবে এখানে রয়েছে, এটার সঙ্গে এটাকে এখন লাগিয়ে দিলাম। এরপরে এটার সঙ্গে এই লোয়ার পার্টটিকে অ্যাটাচ করব। খুবই সুন্দর একটি থ্রিডি কার্টুন কার, আমি এখন এটার সঙ্গে এটাকে জোড়া লাগিয়ে দিব। ওয়াও গাইস, দেখো খুবই সুন্দর একটি থ্রিডি কার্টুন কারে পরিণত করে ফেললাম, অ্যাটাচ করে তোমাদের সঙ্গে পরিচয় করে দিলাম। দেখো পিঙ্ক, গ্রিন, ব্লু, ব্ল্যাক কালার কম্বিনেশনের হাই পাওয়ারের চারটি চাকা রয়েছে এটির মধ্যে।
এটি হলো একটি 3D কার্টুন কার পাপা পাপা রেখে দিব এটি হো গাইস দেখো এখানে রয়েছে একটি ওয়েট চিকেন কন্টেইনার ট্রাক হো দেখো খুবই সুন্দর একটি কন্টেইনার ট্রাকের আপার পার্ট আমি এই মাত্র হাতে তুলে নিলাম এখন এই লোয়ার পার্টটির সঙ্গে এই আপার পার্টটিকে অ্যাটাচ করে দেব গাইস আমি এখন এই নাটগুলোকে টাইট দিয়ে দিচ্ছি ওয়াও দেখো খুবই সুন্দর একটি কন্টেইনার ট্রাক ছয়টি চাকা বিশিষ্ট এই কন্টেইনার ট্রাকটি দেখার মতো টয় ভেহিকলস এটাকে এখন রেখে দিব এরপরে হাতে তুলে নিলাম খুবই সুন্দর একটি স্পোর্টস বাইক দেখো পিঙ্ক কালারের এই স্পোর্টস বাইকটি এটা একটি সাইড রয়েছে অপর সাইডের সঙ্গে এটাকে অ্যাটাচ করব এই দেখো এখানে কিন্তু স্ক্রুর প্রয়োজন রয়েছে চাকতিটি অ্যাটাচ করে দিলাম এরপর আমি এই সিটটি লাগাবো সিটটি লাগানো হয়ে গেছে এখন আমি এটি হ্যান্ডেলটা লাগাবো গাইজ দেখো হ্যান্ডেল লাগালাম খুবই সুন্দর এখন আমি এখানে স্ক্রু রয়েছে স্ক্রুগুলোকে লাগিয়ে এটাকে টাইট দিয়ে দিব ওয়াও গাইস দেখো খুবই সুন্দর একটি স্পোর্টস বাইক এখনও কিন্তু একটি অংশ বাকি রয়েছে এই দেখো এটি হলো একটি সুন্দর একটি মডিফাই করার একটি কভার দেখো পিঙ্ক ব্ল্যাক কালার কম্বিনেশনের চারটি চাকা রয়েছে কিন্তু এটির মধ্যে একটি হাই স্পিডের স্পোর্টস বাইক এটাকে রেখে দিব এরপরে আজকের লাস্ট যে টয় ভেহিকলসটি এটি হলো একটি R29 রোড 4X4 কার দেখো এটি কিন্তু আপার পার্ট এই আপার পার্টের সঙ্গে এই লোয়ার পার্টটিকে আমি অ্যাটাচ করব খুবই সুন্দর দেখো চারটি চাকা রয়েছে চাকাগুলো কিন্তু অরেঞ্জ কালারের আর নিচের পার্টটি কিন্তু ব্ল্যাক কালারের উপরের পার্টটি কিন্তু গ্রিন অ্যান্ড লেমন কালারের এটাকে আমি এখন অ্যাটাচ করব তো এটা কিন্তু অ্যাটাচ করার জন্য একটি স্ক্রু প্রয়োজন মাত্র একটি স্ক্রুর মাধ্যমে কিন্তু এটাকে অ্যাটাচ করা সম্ভব খুব ইজিভাবে ইজিলিভাবে খুবই সুন্দরভাবে আমি এটাকে অ্যাটাচ করে দিব এখন এখন আমি এই স্ক্রু ড্রাইভারটা দিয়ে এই নাটটি টাইট দিয়ে দিব ওয়াও হো গাইস দেখো খুব সুন্দরভাবে এই R29 রোড 4X কারটি পরিণত হয়ে গেল দেখার মতো টয় ভেহিকলস দেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ